মা যখন কিছু খায়। ও মা, তুমি কি খাচ্ছ? মুড়ির চাট করেছি, খাবি? মুড়ির চাট? হ্যাঁ খাবো, দাও। হেব্বি হয়েছে মুড়ির চাটটা। আমি যখন কিছু খাই লুকিয়ে নি চিপসটা, এক্ষুনি দেখতে পেলেই চাইবে, মানু দে একটা, লুকিয়ে লুকিয়ে খাবো। খাবে? দে একটা, দাও। তোমার মা যখন তোমাকে ফোন করে, হ্যালো মানু, হ্যাঁ বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে কেন, কোথায় আছিস এখন? ও বন্ধুর বাড়ি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কখন আসবি তুই? ও আচ্ছা, এখনো দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সব কাজ মিটে গেলে চলে আসিস ঘরে। আমার মা যখন আমাকে ফোন করে, হ্যালো মানু বলছিস তো, এত মিনমিন করে বলছিস কেন, একটু জোরে বলবি তো, তবে তো শুনতে পাবো। কখন ঘরে আসবি তুই? এখনো পড়ছিস? কোন মাস্টার এতক্ষণ পড়ায় রে? কি পড়া ছুটি হয়ে গেছে, এখন ঘুরতে গেছিস? হ্যাঁ বেটো কোম্পানির মতন খালি। হ্যালো হ্যালো, যা কেটে দিল, আজ আয় একবার তুই ঘরে, তোর ঘুরতে যা, আমি বার করছি। আমি যখন ঘরে থাকি, সারা দিন ঘরে ফোনটা নিয়ে বসে থাক। বলি এবার তোর চোখ দুটো কি খাবে নাকি? দেখ যে বাইরে লোকের মেয়েরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর তুই ঘরে শুধু ফোনটা নিয়ে বসেই আছিস। আরে বাইরে যা, বন্ধুদের সঙ্গে দেখা কর, কিছু কাজ টাজ কর, সারা জীবন কি ঘরেই বসে থাকবি নাকি? ধুর, বাইরেই চলে যাই তো। আমি যখন বাইরে থাকি, হ্যাঁ বলো কোথায় আছিস তুই? বন্ধুর বাড়ি, আধ ঘন্টায় বাড়ি ফিরছি। হ্যাঁ সারাদিন ওই কর, বাইরে বাইরে ঘোর, ঘরে থাকার নামই করিস নি, দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছিস তুই। হ্যাঁ দূর, ঘরে থাকলেও চলো, না থাকলেও চলো।